এবার চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু করতে যাচ্ছে বিএনপি। এজন্য দলের মধ্যে সুদৃঢ় ঐক্য নিশ্চিত এবং রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বিশেষ পরিকল্পনার নির্দেশ দিয়েছেন দলটির সিনিয়র নেতারা। 3 সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে হাইকমান্ডের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে দলের সিনিয়র নেতারা এ মতামত দেন। বৈঠকে একজন নেতারা বলেন, 29 জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ছিল আন্দোলনের প্রথম ধাপ, এখন চূড়ান্ত ধাপে যেতে হবে। এই সময় বিশেষ প্রয়োজন ছাড়া নতুন কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ রাখতে হবে, তা না হলে দলে বিভক্তি বাড়বে, ফলে আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই চলমান সরকার পতন আন্দোলনকে সফল পরিণতির রূপ দেওয়ার জন্যই বেশিরভাগ নেতা মত দিয়েছেন। এজন্য সচিবালয়, নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি আসতে পারে। বিশেষ প্রয়োজন ছাড়া হরতাল কর্মসূচিতে না গিয়ে চলমান শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রেখে ঢাকা ও এর আশেপাশের জেলার সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার পক্ষেও মত দিয়েছেন দলটির নেতারা। কোনো অবস্থাতেই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নন তারা। এই অবস্থায় বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের চলমান সংকট শুধু বিএনপির একার বিষয় নয়, এটা আজ সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় বিষয়। তাই বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে দিতে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, পত্রিকাটি পরিষ্কার করে বলেছে, ধীরে ধীরে গোপনে নীরবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে তথাকথিত আন্দোলনে আন্তর্জাতিক সংস্থাসমূহের কাছে করুণা ভিক্ষার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। একটি রাজনৈতিক দল কতটুকু দেউলিয়া ও নির্লজ্জ হলে এই ধরনের অবিবেচনা প্রসূত আবেদন জানাতে পারে। 4 সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বারবার তাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে জনগণের মধ্যে বিএনপির কোনো রাজনৈতিক গুরুত্ব নেই। জনগণের ওপর আস্থা না রেখে যে কোনো উপায়ে ক্ষমতার মসনদে বসার জন্য তারা বরাবরই বিদেশি প্রভুদের দ্বারস্থ হয়েছে। তামজিদ মির্জা, কালবেলা।